একজন মা পরকীয়া প্রেমের জের ধরে রাস্তা ক্লিয়ার করার জন্য তার গর্ভে ধরা সন্তানগুলোকে বিষ খাইয়ে মেরে ফেলেছে। ঘটনাটা কিভাবে ঘটেছে এটা সামান্য একটু বিবরণ দেখে আসি, তারপর এই বিষয়ে আমরা আরো আলোচনা করব। আশা করব সঙ্গেই থাকবেন। উনা বলছে যে আমি যে বিবাহ বলবো, আমার তো দুটো সন্তান আছে। তখন বলছে তোমার দুটো সন্তান রাস্তা ক্লিয়ার তো আমিই করে দেব, তোমার রাস্তা ক্লিয়ার আমি করে দেব। তখন এই যে জানালাটা, এই জানালাটার মধ্যে পাঁচটা মিষ্টি ওই জানালার ফাঁকি দিয়ে দিয়ে গেছে। মিষ্টির মধ্যে বিষ মিয়ায়া হ্যাঁ পাঁচটা মিষ্টি দিয়ে গেছে। দিয়ে দেওয়ার পরে ওই মহিলাটা বাচ্চার মা বড় বাচ্চাটাকে তিনটা মিষ্টি খাওয়াইছে 4:45 মিনিটে, ছোট বাচ্চার দুইটা মিষ্টি খাওয়াইছে এও 4:45 মিনিট ওই। তখন এও আবার শিখাই দিছে সুপাই সরদার যে মিষ্টির মধ্যে যে বিষ আছে, যে বিষটা যাতে তোল যা, কি খিলাইবা বলছে, কি খিলাইতাম। তখন বলছে যে একটা নাপাস সিরাপ আইনা খাওয়াই দিবা, ওই সিরাপটার নামে দিমুন। যেমন বোঝা যায় যে নাপাস সিরাপের কারণে দুটি সন্তান মারা যায়, তবে নৌ আসলে কিন্তু নাপাস সিরাপের কারণে মারা যায় মা। এর চেয়ে বড় শব্দ আমার আমার কাছে আর জানা নেই। পৃথিবীতে এর চেয়ে বড় শব্দ আছে কি না একটা সন্তানের কাছে আমার জানা নেই। যার মাধ্যমে পৃথিবীর মুখ দেখা, সেই মানুষটাই যখন এই পৃথিবী থেকে সন্তানদেরকে বিদায় করে দেয় নিজের সামান্যটুকু সুখের জন্য, তখন সেই মাকে আর সন্তান কিভাবে বিশ্বাস করবে? স্বামী আর কখনো নিজের স্ত্রীর কাছে সন্তানদেরকে রেখে দুপয়সা ইনকামের জন্য, সংসার চালানোর জন্য দূর দূরান্তে কিভাবে যাবে? যদি এই কুলাঙ্গারেরা বাংলার জমিনে বেঁচে থাকে, আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যে মানুষটা এই পরিবারে আগুন ধরিয়েছে সেই পুরুষটাকে পর্যন্ত আইনের আওতায় এনে এমনভাবে সাজা দেয়া হোক যাতে মা শব্দটি আর কখনো কলঙ্কিত না হয়। আজকে যেভাবে ব্রাহ্মণবাড়িয়ায় মা নামক শব্দটাকে কলঙ্কিত করেছে, আমি আজকে পরিশেষে এতটুকুই বলতে চাই, বাংলাদেশ সরকার সহ বাংলাদেশের সংবিধানে একটি আইন চাই। সবসময় শুনেছি নারী নির্যাতন, নারী নির্যাতন, নারী নির্যাতন আইন, পুরুষ নির্যাতন আইন নেই। আজকে যে মানুষটার সাথে যে কর্ম করা হয়েছে এটা কি পুরুষ নির্যাতন নয়? আজকে যে মানুষটাকে পথে বসিয়ে দিয়েছে এটা কি একটা পুরুষ নির্যাতন নয়? এই বিচার কিভাবে হবে? আজ হয়তোবা নাপাশিরাপের জের ধরে, নাপাশিরাপের জের ধরে হয়তোবা আজকে এই কুলাঙ্গারের, এই কুলাঙ্গার মহিলার আজকে সবকিছু সবার কাছে ভেসে এসেছে। কিন্তু তিনি তার সন্তানদেরকে মারার আগে এই পুরুষটাকে কতবার মেরেছে, এই পুরুষটাকে কত অশান্তিতে রেখেছে পরকীয়া প্রেমের জের ধরে, তাহলে কেন থাকবে না বাংলাদেশের সংবিধানে পুরুষ নির্যাতন? পুরুষ নির্যাতনের আইন কেন বাংলাদেশে থাকবে না আমার বোধগম্য নয়। সরকারের কাছে, আইনের কাছে, সংবিধানের কাছে, সংবিধান নামক যে পুস্তকটা আছে সেই পুস্তকে লেখা চাই পুরুষ নির্যাতনের সাজা কি হবে, এটা জানতে চাই, এটা লেখা চাই। আইনের যত কায়দা আছে, কানুন আছে, যত বই আছে, যদি নতুন কোনো আইন সংযোজন করতে হয় পুরুষ নির্যাতন আইন সংযোজক করা হোক, অন্যথায় যে পরিমাণে লাইসাই দিয়ে রাখা হয়েছে, যে পরিমাণে সাহস দিয়ে রাখা হয়েছে, এতে করে ঘর খালি হতে বেশিক্ষণ সময় লাগবে না। একটা প্রবাসী প্রবাসে যায়, সারা জীবন টাকা কামাইয়া দেয়, শেষ বয়সে দেখে যে নাই, সব নিয়ে চলিয়া যায়। নারী নির্যাতন, নারী নির্যাতন, নারী নির্যাতন শুনি, আজ থেকে পুরুষ নির্যাতনের সাজার কথাও শুনতে চাই। এই অমানুষদের এমন ভাবে সাজা দিতে চাই, মা শব্দ যাতে, নারী শব্দ তত যাতে আর কখনো কখনো আর কলঙ্কিত না হয়, এটাই দাবি থাকবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।